सब्सक्राइब करुन आईपीएम गुरु चैनल टीके बेल आइकन ऑल आइकन टी क्लिक कर दिन जाते नतून वीडियोर अपडेट अपनी सवार आगे पे जेते पारेन। नमस्कार बंधुरा, आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल आईपीएम गुरु। रवींद्रमुक्त विद्यालय माध्यमिक कोर्से भर्ती शुरू, किभाबे आवेदन करबेन এই নোটিশে যেটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি হলো আপনারা যারা 8 পাস করেছেন, 9 পাস করেছেন, যারা মাধ্যমিক পর্যন্ত পড়তে পারেননি, তাদের জন্য রবীন্দ্রমুক্ত বিদ্যালয় একটি কোর্সের ব্যবস্থা করেছে, যেখানে আপনারা মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন এবং মাধ্যমিক পরীক্ষা দিলে সেখান থেকে যে আপনারা সার্টিফিকেট পাবেন সেটা কিন্তু স্কুল লেভেলের যে সার্টিফিকেট তার মতোই আপনার সেটা গ্রান্টেড হবে। কারণ এই রবীন্দ্রমুক্ত বিদ্যালয় এটা একটা স্বীকৃত বিদ্যালয়, যেখানে আপনারা এখান থেকে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে মাধ্যমিক পরীক্ষায় যে আপনাদের সার্টিফিকেটের মূল্য থাকে সেই মূল্যটাই এখান থেকে আপনারা পাবেন। কারণ এই কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন, এই কোর্সে আপনাদের প্রতিদিন ক্লাস করতে হবে না, আপনারা সপ্তাহে শুধু একদিন ক্লাস করতে পারেন এবং নাও করতে পারেন। সমস্ত কিছু আলোচনা করছি এই ভিডিওতে এবং কিভাবে আবেদন করবেন, কোন পাশে নিয়োগ হচ্ছে এবং কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং ডিটেলসে আপনাদের সামনে আলোচনা করছি, তাহলে আপনি শেষ পর্যন্ত দেখুন। রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু, কিভাবে আবেদন করবেন, এটি যেটি বলা রয়েছে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন দেখুন। এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের মাধ্যমে জুন মাসের সেশনে মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু হয়। যে সমস্ত ছেলেমেয়ে অষ্টম শ্রেণী পাশ করে আর পড়াশোনা করতে পারেননি, এখান থেকে তারা সরাসরি মাধ্যমিক পাস করতে পারবেন। রবীন্দ্রমুক্ত বিদ্যালয় স্বীকৃত প্রদত্ত সার্টিফিকেট সমস্ত সরকারি দপ্তরে গ্রহণযোগ্য। মানে এখানে যেটি বলা রয়েছে, আমি যেটি বললাম যে এখান থেকে আপনারা পাশ করলে যে সার্টিফিকেট আপনাদের সমস্ত রকম দপ্তরে, সরকারি দপ্তরে আপনাদের এই সার্টিফিকেট গ্রান্টেড হবে। আর এই সার্টিফিকেট পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সার্টিফিকেট এর সমতুল্য। মানে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের তরফ থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়, এখান থেকে যে সার্টিফিকেট দেওয়া হবে সেই পশ্চিমবঙ্গ পর্ষদের যে সার্টিফিকেটের দাম, এই সার্টিফিকেটেরও সেরকমই দাম থাকবে এবং সকল সরকারি ক্ষেত্রে আপনারা এখানে এই সার্টিফিকেট আপনারা শো করতে পারবেন। উল্লেখ্য, যারা বহুদিন যাবৎ পড়াশোনা থেকে দূরে রয়েছেন কিন্তু বর্তমানে তারা নতুন করে মাধ্যমিক পাস করতে চাইছেন, তাদের সুবিধার্থে এই ওপেন স্কুল সিস্টেম, অর্থাৎ আপনার বর্তমান কাজ বজায় রেখে এখান থেকে মাধ্যমিক পাস করতে পারবেন। এখানে প্রতিদিন ক্লাস করতে হয় না, সপ্তাহে নির্দিষ্ট এক বা দুদিনই ক্লাস করানো হয় এবং ওই সপ্তাহের এক বা দুদিন সাধারণ ছুটির দিন হয়ে থাকে। তো এখানে যেটি বলা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা বলে দিয়েছি এর আগে, এবং আপনারা এখান থেকে আপনাদের প্রতিদিন ক্লাস করতে হবে না, সপ্তাহে এক থেকে দুদিন ক্লাস হবে এবং যে দুদিন ক্লাস হবে সেটা হবে আপনাদের ছুটির দিনে আপনাদের ক্লাস হবে। তারপর দেখুন এখানে আপনাদের বয়সসীমা কী চাওয়া হচ্ছে, এখানে 1 জুন 2020 হিসেবে আপনাদের কমপক্ষে 14 বছর হতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বয়সের সর্বোচ্চ কোনো সীমা নেই, সর্বোচ্চ যে কোনো বয়স ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবে। তো এখানে যেটি বলা রয়েছে এখানে 1 জুন থেকে আপনাদের 14 বছর হতে হবে এবং সেই 1 জুন থেকে 14 বছর পরে যেটা হয় সেটা এখানে যেটি বলা রয়েছে এখানে কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই। আপনারা এখানে 25-30 বয়সও এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিকে যে আপনাদের কী কী বিষয় আপনাদের পড়তে হয় এখানে সেটি দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক কোর্সের জন্য মোট 11টি বিষয় রয়েছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, গৃহবিজ্ঞান, বাণিজ্য বিজ্ঞান। উপরোক্ত বিষয়গুলি থেকে অন্তত 7টি বিষয়ে আবেদনকারীকে নির্বাচন করতে হবে। তো এখানে যেটি বলা রয়েছে এখানে যে আপনারা সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন ইংরেজি, বাংলা, অঙ্ক, এখান থেকে এখানে যে 11টি আপনাদের সাবজেক্ট দেওয়া রয়েছে, এই সাবজেক্টের মধ্যে আপনাদের 7টি বিষয় আপনাদের এখানে সিলেক্ট করতে হবে যে এই 7টি বিষয় আপনি পড়াশোনা করবেন। সঙ্গে আরও একটি অতিরিক্ত বিষয় নিতে হবে এবং সঙ্গে যদি আপনি আরও একটি অতিরিক্ত বিষয় নেন তাহলে নিতে হবে সেটা। এবং এখানে যেটি বলা রয়েছে আরও দেখুন, এখানে বলা রয়েছে আপনি কোথায় ভর্তি হবেন। পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে সংসদের অধীনে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 200টির বেশি স্টাডি সেন্টার রয়েছে। তো এখানে আপনি যেখানে ভর্তি হবেন, পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে স্টাডি সেন্টার রয়েছে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের, এবং কোথায় কোথায় সেই স্টাডি সেন্টার রয়েছে আমি সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনি শেষ পর্যন্ত দেখুন। যার মধ্যে আপনার এলাকাতে কোনো স্টাডি সেন্টার পেয়ে যাবেন, সুবিধামতো আপনার এলাকায় স্টাডি সেন্টার নির্বাচন করে আবেদন করতে পারবেন। দেখুন এখানে ছেলে মেয়েদের সুবিধার্থে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক পাশের ক্ষেত্রে কিছু নিয়মাবলী নিচে দেওয়া হলো। তো এখানে এক নম্বরে যেটি বলা রয়েছে, সাধারণভাবে সবগুলো বিষয় পরীক্ষা একসাথে দেওয়া যাবে, যদি কারো প্রস্তুতি ঠিক না থাকে তবে 5 বছর ধরে 2 বার করে মোট 9 বার পরীক্ষা দিয়ে সফল হতে পারবেন। তো এখানে আপনাদের জন্য একটা বড় সুবিধা, আপনারা যারা এখানে মাধ্যমিক কোর্সে ভর্তি হবেন তো আপনারা যদি পরীক্ষার জন্য প্রস্তুত না হয়ে থাকেন তাহলে আপনারা কী করবেন, 5 বছরের মধ্যে 2 বার করে আপনারা 9 বার পরীক্ষা দিয়ে এখানে সফল হতে পারবেন। দেখা গেলো আপনারা 2টো সাবজেক্ট আপনারা দিতে পেরেছেন কিন্তু আর 2টো সাবজেক্ট আপনারা দিতে পারেননি, তো সেটা আপনারা পরেও দিতে পারবেন সেটা এখানে বলা রয়েছে। এবং একবারেও আপনারা সবগুলো সাবজেক্ট দিতে পারেন বা আপনারা 5 বছর ধরে 2 বার করে মোট 9 বার পরীক্ষা দিতে পারবেন। এবং 2 নম্বর যেটি বলা রয়েছে, বাংলা বিষয়ে 2টি পেপার রয়েছে,
প্রতিটি পেপারে 100 নম্বর করে মোট 200 নম্বর টি পেপার মিলিয়ে পাস মার্ক 68 অন্যান্য বিষয়গুলি পূর্ণমান 100 ও পাস মার্ক 34 তো এখানে যেটি বলা রয়েছে এখানে বাংলা বিষয় রয়েছে দুটি পেপার একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার এবং সেই পেপার দুটি হবে আপনাদের 100 100 করে 200 নম্বরের পরীক্ষা এবং সেই পরীক্ষায় আপনাদের এই দুটো সাবজেক্ট মিলিয়ে আপনাদের পাস মার্ক তুলতে হবে 68 মানে 68 নম্বর আপনাদের তুলতে হবে তাহলে আপনারা এই দুটি বিষয় আপনারা পাস করতে পারবেন অন্যান্য বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো 100 নম্বরেই পরীক্ষা হবে এবং তাতে আপনারা প্রতিটি সাবজেক্টে আপনাদের 34 করে পেতে হবে তাহলে আপনারা এখানে পাস করবেন এবং কিভাবে কি পাস করবেন সমস্ত কিছু আপনারা যেখানে ভর্তি হবেন সেই সেন্টার থেকে আপনাদের বলে দেওয়া হবে এবং কিভাবে কি সেখানে আপনারা পড়াশোনা করবেন সমস্ত কিছু সেই সেন্টারেই আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের বইও কিনতে হবে না সেই সেন্টার থেকেই আপনাদের বই দেওয়া হবে এবং দেখুন এখানে 3 নম্বরের যে অপশনটি রয়েছে 7টি আবশ্যিক বিষয় নিয়ে যারা মাধ্যমিক পাস করবেন তাদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট দেওয়া হবে 7টি বিষয় নিয়ে যারা আপনারা পড়াশোনা করবেন তাদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট এখানে দেওয়া হবে কিন্তু 7টি বিষয় পাস না করলে সার্টিফিকেট দেওয়া হবে না আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষা কেমন হয় মাধ্যমিক পরীক্ষা এরকম 6টি থেকে 7টি সাবজেক্ট হয় এবং সেখানে আপনাদের কি হয় সেখানে আপনাদের সব বিষয় পাস করতে হয় নয়তো সার্টিফিকেট দেওয়া হয় না এখানেও তেমনি আপনাদের সব বিষয় পাস করতে হবে তাহলে আপনারা সার্টিফিকেট পাবেন যেসব বিষয় পাস করবেন তার জন্য মার্কশিট দেওয়া হবে কিন্তু 7টি বিষয় পাস হলেই পর্যন্ত মার্কশিট দেওয়া হবে তার আগে নয় এবং আপনারা যেসব বিষয়গুলোতে আপনারা পাস করবেন সব সাবজেক্টের আপনাদের একটা মার্কশিট দেওয়া হবে এবং মার্কশিটও পাবেন এবং আপনারা সার্টিফিকেটও পাবেন বিষয়ভিত্তিক বইগুলো কোথায় পাবেন এবং এখানে যে আপনারা পড়াশোনা করবেন তার বইগুলো আপনারা কোথায় পাবেন এখানে আপনাদের বইগুলো পাবেন আপনারা কোথায় দেখতে পাচ্ছেন এখানে এখানে ভর্তি হলেই সংশ্লিষ্ট স্টাডি সেন্টার প্রয়োজনীয় বই দেওয়া হবে মানে আপনি যেখানে ভর্তি হবেন সেখান থেকে আপনাকে পড়ার জন্য বই দেওয়া হবে এবং আপনাদের সেখান থেকে আপনাদের গাইডলাইন করা হবে যে আপনারা কীভাবে পড়বেন এবং কীভাবে আপনারা এখানে পাস করতে পারবেন এবং ক্লাস কখন হবে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু ওপেন স্কুলিং সিস্টেম এটা তো এখানে আপনাদের সাধারণত ছুটির দিনে এই ক্লাসটি হয় মানে রবিবার করেই বেশি এই ক্লাসগুলো হয় যে রবিবার করে ছুটির দিনই হয় বা আপনি অন্য দিনও নিতে পারেন যদি আপনার অন্য দিন বন্ধ থাকে সেই দিনও আপনি নিতে পারেন কোনোরকম কোনো প্রবলেম নেই এবং দেখুন এখানে আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন শুরু হয়ে গিয়েছে তো আপনারা যারা এখানে আবেদন করবেন অবশ্যই আবেদন করে দিতে পারেন এবং দেখুন এখানে আবেদনের শেষ তারিখ এখানে 20 জুন শুরু হয়েছে এবং 16 আগস্ট 2020 তারিখ পর্যন্ত এর আবেদন চলবে এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে এবং আমি অফিসিয়াল নোটিশটি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে এবং কোথা থেকে আপনারা নোটিশ ডাউনলোড করবেন এবং আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে আরও বিস্তারিত আমি একটু আলোচনা করে দিই তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আসার পরে আপনারা কী করবেন এখান থেকে আপনারা কী করবেন স্টাডি সেন্টার মানে আপনার এলাকায় স্টাডি সেন্টার আছে কি না যেখানে আপনি ভর্তি হবেন আপনার কাছাকাছি কোথায় হয় সেটা আপনারা বের করার জন্য কী করবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন বা আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন wbcros.in এটা লিখেও আপনারা সার্চ করলে আপনার সামনে এরকম চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট তো এখান থেকে আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা যদি আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে চান নোটিশটি তো আমি যেটি বাংলায় বলে দিলাম সেটি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আপনারা কী করবেন এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং সেটি ওপেন করে আপনি দেখতে পারবেন যে আপনার কোথায় কোথায় নিয়োগ হচ্ছে এবং কীভাবে নিয়োগ হবে এবং আপনি কীভাবে এখানে পড়াশোনা করবেন আপনার কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আপনারা এর উপরে ক্লিক করলেই সেই ডকুমেন্টসটি আপনাদের ডাউনলোড হয়ে যাবে এবং আপনার পাশাপাশি যে সেন্টার স্টাডি সেন্টার এর উপরে আপনারা ক্লিক করবেন তো আপনারা স্টাডি সেন্টার উপরে ক্লিক করার সাথে সাথে এই ওয়েবসাইটে একটি রবীন্দ্রসঙ্গীত শুরু হয়ে যায় এবং এই ওয়েবসাইটে একটি রবীন্দ্রসঙ্গীত দেওয়া রয়েছে যে রবীন্দ্রসঙ্গীতটি শুরু হয়ে যায় আপনারা শুনতে পাচ্ছেন এখান থেকে আপনি কোন স্টেট থেকে আপনি এখানে আপনার স্টাডি সেন্টার খুঁজতে চাইছেন এখানে আপনারা ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম শো করবে তো শো করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ডিস্ট্রিক্টগুলো দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নর্থ চব্বিশ পরগনা তারপরে সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সমস্ত রকম দেওয়া রয়েছে এখান থেকে আপনাদের যেটা সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা কী করবেন এখানে সাবমিট এর উপরে আপনারা ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে পেজটি একটু লোড নেওয়া হবে লোড নেওয়ার পরে আপনার সামনে দেখুন এরকম খুলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কাছাকাছি যে সেন্টারগুলো সেই সেন্টারগুলো এখানে আপনারা দেখতে পাবেন তাদের নাম দেওয়া রয়েছে সমস্ত রকম এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সার্চ করে আপনারা আপনাদের কাছাকাছি যে সেন্টার রয়েছে সেই সেন্টারে আপনারা ফোন করে আপনারা সমস্ত বিষয়টা একটু জেনে নিতে পারেন তারপর এখানে যদি আপনাদের চান কিছু কিছু সেন্টারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনাদের এবং সেখানে কী কী ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেটি একটু আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে এখানে আপনারা নিচের দিকে গেলে এখানে আপনারা ক্লিক এর উপরে ক্লিক করলে আপনাদের পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো আমি ডাউনলোড করে নিয়েছি সেদিকটি ওপেন করে আপনাদের সামনে দেখাচ্ছি তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের সংসদের তরফ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে আপনারা এই অফিসিয়াল নোটিশটি একটু ডাউনলোড করে সমস্ত কিছু আপনারা একটু দেখে নেবেন এবং এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কী করবে আপনারা যে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন
তার যে সেই লেটার স্টেটমেন্ট লেটারটি সেটি আপনাদের প্রিন্ট আউট করতে হবে। তারপর আপনারা যে টাকা জমা দেবেন তার স্লিপ কপি আপনাদের রাখতে হবে। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকম কিছু বাংলায় দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা একটু দেখে নেবেন নোটিশটি ডাউনলোড করে। এখানে আপনাদের দেখুন ডকুমেন্টস হিসেবে আপনাদের কী লাগবে, এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড, আধার কার্ড এবং সার্টিফিকেট, এবং স্কুলের যদি অন্য অন্য আপনাদের যে 8 পাস করেছেন বা 9 পাস করেছেন তার সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত রকম সব কিছু এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু এসে দেখে নেবেন। তো ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, হয়তো অনেকেরই সমস্যা হতে পারে। তো যারা একটা মাধ্যমিকের সার্টিফিকেট আপনারা চান, আপনাদের চাকরির ক্ষেত্রে হোক বা অন্য অন্য ক্ষেত্রে আপনাদের মাধ্যমিক সার্টিফিকেট শো করতে হয়, তারা এখানে আপনারা ভর্তি হতে পারেন। খুবই কম খরচে এখানে আপনারা পড়াশোনা করতে পারবেন, কোনোরকম কোনো আপনাদের চাপ নেই, আপনাদের প্রতিদিন ক্লাস করতে হবে, তাদের রুলস মতো চললে আপনারা অবশ্যই এখান থেকে সাকসেসফুল হবেন। তো এটাই ছিল আপনাদের জন্য একটা বড় গুড নিউজ। তো আপনাদের যদি কোনোরকম কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।